জুন মাসে কোনো পরীক্ষা হবে না মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক। জুন মাসের প্রথমার্ধে মাধ্যমিক পরীক্ষার দিনসূচি স্থির ছিল, জুন মাসের দ্বিতীয়ার্ধে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনসূচি স্থির ছিল। কিন্তু আজ যে ঘোষণা হলো কিছু কিছু কাজকর্ম থেকে আমরা বিরত থাকবো বলে যেটা স্থির হলো, তার ফলে আয়োজন প্রবৃত্তিতে সময় লাগবে। জুন মাসে ওই পরীক্ষাগুলি হবে না। শিক্ষা দফতর সংশ্লিষ্ট পর্ষদ বোর্ড কাউন্সিলের সঙ্গে কথা বলে যথাসাধ্য রিজনেবল টাইম ফ্রেম পরে করে দেবেন। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই, দে উইল বি গিভেন রিজনেবলি ওয়েল টাইম নোটিফিকেশন ইন ডিউ টাইম। থ্যাংক ইউ। স্যার প্রশ্ন। মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি যেটা বললেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে, জুন মাসে যে শিডিউলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল সেই শিডিউলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না। কিছুক্ষণ আগেই যখন তিনি এই বিধিনিষেধের বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তখন অন্য জায়গায় গিয়ে ভ্যাকসিন নিতে যাচ্ছেন ইত্যাদি, তো তারা কিভাবে এই মানে এই পাবলিক যে ট্রান্সপোর্ট আছে তারা কিভাবে পাবেন বা কিছু এটা নিয়ে একটা কনফিউশন। ভ্যাকসিনেশন সেন্টারস উইল বি ওপেন, উইল বি কেপ্ট ওপেন, উই হ্যাভ টু ম্যানেজ আওয়ার ট্রান্সপোর্ট। অনেকেরই প্রাইভেট ট্রান্সপোর্ট আছে, অনেকেই প্রাইভেট ট্রান্সপোর্ট শেয়ার করেন, অনেকেই আমরা বিভিন্নভাবে শহরে হাঁটা চলা সাইকেল নানাভাবে করি। ইটস এ ট্রেড অফ। ভ্যাকসিনেশন ইজ প্রায়োরিটি, closure of certain activities is also a priority. We have to marry the two priorities and that is what we are all trying. Thank you very much. আমরা শুনলাম মুখ্য সচিবের বক্তব্য। তিনি কিছুক্ষণ আগেই ঘোষণা করেছেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা আপাতত স্থগিত রাখা হচ্ছে, জুন মাসে কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না। যে শিডিউল ছিল অর্থাৎ জুন মাসের প্রথমার্ধে মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল সেই জুন মাসে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না, পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষাও এখন হচ্ছে না, সেরকমই ঘোষণা করলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আবিরের কাছ থেকে আরো বিস্তারিত জানবো। আবির, দেখো আজকে 30শে মে পর্যন্ত যে রাজ্য সরকার যে বিধিনিষেধ জারি করেছিল তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন হচ্ছিল যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কি হবে। তার কারণ হচ্ছে সূচি অনুযায়ী জুন মাসের প্রথম সপ্তাহ থেকে মাধ্যমিক এবং দ্বিতীয় সপ্তাহের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে পূর্ব নির্ধারিত যে সূচি সেটা দেওয়া হয়েছিল। আপাতত রাজ্য সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, যেহেতু 30শে মে পর্যন্ত সমস্ত কিছু করোনা বিধিনিষেধের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বা বাকি ব্যবস্থা বন্ধ থাকবে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পরীক্ষা আয়োজন করার ক্ষেত্রে যথেষ্ট সময় প্রয়োজন এবং পরীক্ষা আয়োজন করে সেটাকে কার্যকর করার ক্ষেত্রে যে সময়টা থাকা দরকার সেই সময়টা হাতে পাওয়া যাচ্ছে না। তাই আপাতত যেটা পূর্ব নির্ধারিত সূচি ছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে জুন মাসে, সেটা স্থগিত রাখা হচ্ছে। শিক্ষা দপ্তরের তরফ থেকে পর্ষদ এবং কাউন্সিল তাদের সঙ্গে যথাযথভাবে বৈঠক করা হবে এবং পরবর্তী সময় যেটা মুখ্য সচিব জানালেন যে একটি টাইম ফ্রেম জানানো হবে, এবং ফলে যারা অভিভাবকরা বা ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে রয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত গ্রহণের কথাই হয়েছে সেটা জানালেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বেশ, ধন্যবাদ আবির। আমরা জানলাম আবিরের কাছ থেকে যে নবান্নে ঘোষণা করেছেন মুখ্য সচিব যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত করা হয়েছে, জুন মাসের প্রথম সপ্তাহে যে মাধ্যমিক পরীক্ষা এবং দ্বিতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল তা আপাতত স্থগিত করা হয়েছে, কারণ যে সময়ের প্রয়োজন ছিল পরীক্ষা আয়োজনে সেই সময় পাওয়া যাচ্ছে না। জুন মাসে কোন পরীক্ষা হবে না মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক। জুন মাসের প্রথমার্ধে মাধ্যমিক পরীক্ষার দিনসূচি স্থির ছিল, জুন মাসের দ্বিতীয়ার্ধে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনসূচি স্থির ছিল। কিন্তু আজ যে ঘোষণা হলো কিছু কিছু কাজকর্ম থেকে আমরা বিরত থাকবো বলে যেটা স্থির হলো, তার ফলে আয়োজন প্রবৃত্তিতে সময় লাগবে। জুন মাসে ওই পরীক্ষাগুলি হবে না। শিক্ষা দফতর সংশ্লিষ্ট পর্ষদ বোর্ড কাউন্সিলের সঙ্গে কথা বলে যথাসাধ্য রিজনেবল টাইম ফ্রেম পরে করে দেবেন। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্বিগ্ন
হওয়ার প্রয়োজন নেই দে উইল বি গিভেন রিজনেবলি ওয়েল টাইম নোটিফিকেশন ইন ডিউ টাইম এ বিষয়ে বিস্তারিত সম্রাজ্যের সঙ্গে কথা বলবো সম্রাজ্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত করে দেওয়া হলো অর্থাৎ পরীক্ষার আয়োজনের জন্য যে সময়সীমা দরকার সেটা পাওয়া যাচ্ছে না পরবর্তীতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে আর কি জানতে পারছো কারণ যে শিডিউল ছিল সেই শিডিউলে পরীক্ষা হচ্ছে না দেখো একদমই জুন মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হচ্ছে না মুখ্য সচিব জানিয়ে দিয়েছেন এবারে প্রশ্ন আসে যে তাহলে কবে পরীক্ষা হবে এক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা কার্যত সম্ভব নয় তার কারণ পরীক্ষা পরিচালনা করতে গেলে ট্রেন চলাচল যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত হচ্ছে সরকারি আধিকারিকদের উপস্থিতি এই দুটো মাধ্যম সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা পরিচালনার জন্য যেটা গোড়া থেকেই পর্ষদ দাবি করেছিল বিশেষত মধ্যশিক্ষা পর্ষদ দাবি করেছিল যেহেতু ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল ফলত পরীক্ষার উত্তরপত্র পাঠানো যাচ্ছে না দ্বিতীয়ত যেহেতু সরকারি আধিকারিকদের পাওয়ারা একটা অসম্ভব তৈরি হয়েছে ফলত সেই জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা সম্ভব হবে না অন্তত মনে করছে তেমনটাই স্কুল শিক্ষা দপ্তর এক্ষেত্রে প্রশ্ন আসে যে জুনে পরীক্ষা স্থগিত করে দেওয়া হলো তো জুনে পরীক্ষা হচ্ছে না তাহলে কবে পরীক্ষা হবে দেখো এটা এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না তার কারণ পরীক্ষা জুন মাসে হবে না সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে যদি পরীক্ষা হয় তাহলেও একটা প্রশ্ন আছে শিক্ষাবর্ষ পিছিয়ে যাওয়ার একটা বিষয় থাকে এক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে আগামী সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দায়িত্ব নেবেন এবং তিনি বিকেলে একটি সাংবাদিক সম্মেলন করবেন তার আগে যেটা সূত্র মারফত খবর যে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকদের নিয়ে একটা বৈঠক করবেন ফলত সোমবার কিছুটা হলেও বিষয়টা স্পষ্ট হবে যে এই যে জুন মাসে পরীক্ষা হবে না তাহলে পরবর্তী ক্ষেত্রে কবে পরীক্ষা হবে এবং পরীক্ষা হলে সেটা কিভাবে পরীক্ষা হবে তার কারণ মধ্যশিক্ষা পর্ষদ আগেই জানিয়ে দিয়েছিল যে কোনোভাবেই অনলাইন পরীক্ষা সম্ভব নয় কারণ প্রান্তিক অঞ্চলের স্কুলগুলির কাছে সেই পরিকাঠামো নেই এবারে যদি পরীক্ষা পরবর্তী ক্ষেত্রে যদি বাতিল করে দেওয়া হয় সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয় তাহলে ছাত্রছাত্রীদের নম্বর কিভাবে দেওয়া হবে মূলত এই রূপরেখাটার জন্যই সোমবার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ সোমবার পর্ষদ এবং সংসদ এই দুই বোর্ডের সঙ্গে বৈঠকে বসতে পারেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি সোমবারই দপ্তরে গিয়ে তার দায়িত্ব বুঝে নেবেন ফলত সেই জায়গায় দাঁড়িয়ে সোমবারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই গুরুত্বপূর্ণ যে পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে এবং এই রূপরেখাটাই আগামী দিনে ঠিক হবে আগামী সপ্তাহে সেরকম একটা রূপরেখা বেরিয়ে আসতে পারে তবে আপাতত জুন মাসে পরীক্ষা হবে না যেটা আমরা গতি জানিয়েছিলাম যে জুন মাসে পরীক্ষা নেওয়া সম্ভব নয় পর্ষদের পক্ষে তার কারণ যেহেতু রেল চলাচল বন্ধ ফলত সেই ক্ষেত্রে দাঁড়িয়ে উত্তরপত্র পাঠানো সম্ভব হচ্ছে না সরকারি আধিকারিক প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে একজন করে সরকারি আধিকারিক থাকেন কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির জন্য 4000 মতো পরীক্ষা কেন্দ্রে সরকারি আধিকারিক পাওয়া কার্যত অসম্ভব ফলত সেই ক্ষেত্রে দাঁড়িয়ে জুন মাসে কোনোভাবেই পরীক্ষা সম্ভব নয় এবং তার জন্যই আমরা জানিয়েছিলাম যে জুন মাসে পরীক্ষা অনিশ্চিত সেই জায়গায় দাঁড়িয়েই রাজ্য সরকার জানিয়ে দিল জুনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হচ্ছে না পরবর্তী সময় নোটিফিকেশন করে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় জুনের পরীক্ষা হবে না কিন্তু পরীক্ষা পরবর্তী সময় কবে হবে তা নিয়ে সোমবার একটি আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে অন্তত তেমনটাই খবর রয়েছে বেশ ধন্যবাদ সম্রাজ আমরা সম্রাজের কাছ থেকে শুনলাম যে সোমবার আরো একটি আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তী সিদ্ধান্ত সেখান থেকে কিছুটা হলেও জানা যাবে জুন মাসে কোন পরীক্ষা হবে না মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক জুন মাসের প্রথমার্ধে মাধ্যমিক পরীক্ষার দিনসূচি স্থির ছিল জুন মাসের দ্বিতীয়ার্ধে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনসূচি স্থির ছিল কিন্তু আজ যে ঘোষণা হলো কিছু কিছু কাজকর্ম থেকে আমরা বিরত থাকব বলে যেটা স্থির হলো তার ফলে আয়োজন প্রবৃত্তিতে সময় লাগবে জুন মাসে ওই পরীক্ষাগুলি হবে না শিক্ষা দপ্তর সংশ্লিষ্ট পর্ষদ বোর্ড কাউন্সিলের সঙ্গে কথা বলে যথাসাধ্য রিজনেবল টাইম ফ্রেম পরে করে দেবেন ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই দে উইল বি গিভেন রিজনেবলি ওয়েল টাইম নোটিফিকেশন ইন ডিউ টাইম